হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। হোপফুলি আপনারা সবাই সেফ আছেন। সো এই লকডাউনে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ঝালসুজি ট্রাই করতে পারেন। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে ইজিলি 10 মিনিটের ভিতর বানিয়ে নেওয়া যায় ঝালসুজি। সবার প্রথমে একটি কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে 1/2 টেবিল স্পুন সর্ষে ও 2 শুকনো লঙ্কা দিয়ে দেব। হালকা একটু নেড়ে কিউব করে কেটে রাখা একটু আলু দিয়ে দেব। এবার এতে 1/2 টিস্পুন হলুদ, 1/4 অনুযায়ী লবণ দেব। কিছুক্ষণ পর কাঁচা বাদাম দেব। আপনি যদি চান বাদামগুলি আগে তেলে ভেজে তুলে রাখতে পারেন। 8-10টি কারি পাতা দিয়ে দেব। একটি কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং 2টি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার এতে 200 গ্রাম সুজি দিয়ে কিছুটা রোস্ট করে নেব। সুজিটা কিছুটা রোস্ট হয়ে গেলে 1 গ্লাস জল আস্তে আস্তে হাত দিয়ে ছিটিয়ে দেব। এই পদ্ধতিতে করলে সুজি ঝুরঝুরে হবে। সুজি নরম হয়ে গেলে নামিয়ে নেব। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।